الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، وعلى آلك وأصحابك وأئمة دينك وأولياء أمتك يا رحمة للعالمين. সুপ্রিয় ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন আজকে হবিগঞ্জ সদরে এসপি সাহেবের অফিসে মুয়াবিয়াবাদীদের সাথে হকের পক্ষ তথা আহলে বাইতের পক্ষ যে বৈঠকের কথা ছিল, এই বৈঠকের যে পূর্বের যে কথা সেই কথাটুকু আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হলো অত্র হবিগঞ্জ এরিয়ার শানখোলা মাদ্রাসার পার্শ্ববর্তী একটা এলাকায় আহলে বাইতের শানে একটা মাহফিল ছিল। এই মুয়াবিয়াবাদী এজিদবাদীরা এই মাহফিলটা করতে বাধা দেওয়ায় হকের পক্ষ আহলে বাইতের গোলামিয়তের পক্ষ আমাদের আহলে বাইতের প্রেমিক সৈনিকরা সদর থানায় অভিযোগ করেন। সদর থানা থেকে বলা হয়েছে আপনারা কিসের জন্য এই অভিযোগটা করছেন। তখন আমাদের ভাইরা বলে যে মূলত আমাদের যে প্রোগ্রাম আমরা করতে চাচ্ছিলাম আমাদের প্রোগ্রামে তারা বাধা দিচ্ছে বা করতে দিচ্ছেন না কেন, আমরা সেটার জন্য আসছি। যেহেতু ওরা অভিযোগ দিচ্ছে দিয়েছেন কিসের ভিত্তিতে অভিযোগ দিয়েছেন সেটা আমাদেরকে বলুন, তখন তারা বলতে পারেনি। তখন তারা বলেছেন যেহেতু তারা অভিযোগ দিয়েছে সেহেতু তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক বসি, একটু আলোচনা করি, আমরা দেখি বিষয়টা একটা সমাধানে নিয়ে আসতে পারি কিনা। তারই পরিপ্রেক্ষিতে যদিও বা বহসের কোনো সিদ্ধান্ত আগে থেকে ছিল না, ওখান থেকে বলা হয়েছে শুধুমাত্র বৈঠক, এই বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ আলোচনা হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে সেই মুয়াবিয়াবাদীদের যে অভিযোগ সেটা আসলে সত্য কিনা সেটা প্রমাণ করা হবে। এরপর যেহেতু তারা মাহফিল বন্ধ করেছে তাই তাদের বিরুদ্ধে একটা মামলা দাঁড় হবে। এই প্রসঙ্গে মূলত আজকে তিন তারিখ রোজ শুক্রবার জুমার নামাজের পরপর তিনটায় এসপি অফিসের এসপি অফিস অফিসে বৈঠকটি হওয়ার কথা ছিল। আমাদেরকে যখন জানানো হয় যে এই বৈঠকে যে মুয়াবিয়াবাদী জিদবাদীরা আহলে বাইতের গোলামদের উপর মিথ্যা তোহমত দিয়ে যাচ্ছে তাদের বিষয়ে কথা বলার জন্য, তখন আমরা খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করি। আমরা সাড়া দেই যে আমরা অবশ্যই আহলে বাইতের গোলামরা আমরা যাব, আমরা এই বিষয়ে কথা বলবো, কেননা কোরআন হাদিস আমাদের পক্ষে, এজমে কিয়াস এজমা কিয়াস আমাদের পক্ষে, আমাদের কথা বলতে কোনো সমস্যা নেই, আমরা যে কারোর সাথে কথা বলতে আমরা প্রস্তুত। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজি হয়েছিলাম তাদের সাথে কথা বলার জন্য, যদিও বা বহসের কোনো সিদ্ধান্ত ছিল না, কেননা বহস হওয়ার আগে কিছু শর্ত থাকে, শর্ত সরাইয়ের মতে বহস হয়, আর বহসের বিচারক থাকে, আলোচক থাকে, বিষয় থাকে, অনেক বিষয় জড়িত, সব কিছু পরিপূর্ণ থাকলে আমরা অবশ্যই বহস করব পৃথিবীর যে কোনো কোনায়, আমরা সেটাও স্পষ্ট করেছি। যেহেতু কথা ছিল বৈঠকের তাই আমরা মূলত বৈঠকের জন্য প্রস্তুতি ছিলাম, একটা মিটমাট হওয়ার বৈঠক, মাহফিল করতে না দেওয়া কেন না দেওয়া, এবং এটা তাদের অভিযোগ যদি সেটা মিথ্যা প্রমাণিত হয় তাকে মামলা করার, মূলত এই ধরনের কথাবার্তা ছিল। তো আমরাও মুয়াবিয়া যে মুনাফিক, মুয়াবিয়া যে বাগি জালিম, ইমান ইসলামের শত্রু, মানবতার শত্রু, সেটা প্রমাণ করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এসপি সাহেব মহোদয়কে সেটা বুঝিয়ে বলার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আমরা স্বাভাবিক কথা বলার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গতকালকে, এই গতকাল বিকাল বা রাত থেকে শুরু করে আমরা বিভিন্ন পোস্ট দেখতে পাই,
মুয়াবিয়া বাদে জিদবাদীরা পোস্ট করা শুরু করলো। যে পোস্টগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম তারা সেখানে বহসের কথা বলছে, তাহলে এটা যে এসপি সাহেব, এসপি সাহেব বা ওখানের যে দায়িত্বশীল প্রশাসনের ব্যক্তিবর্গ যে কথাটা বলেছেন সেই কথার বিপরীতে গিয়ে, যেহেতু সেটা বহসের কোনো বিষয় ছিল না, বহসের কোনো বিষয় নির্ধারণ করা হয়নি, সেখানে তারা বিষয়টা সহ নির্ধারণ করে তারা মানুষকে বিভ্রান্তি করার জন্য বহস বলে তারা বিভিন্ন ধরনের আইডি থেকে পোস্ট দিয়ে আসছে। আমরা দেখে একটু অবাক হলাম যে মুয়াবিয়াবাদীরা এত মিথ্যুক, এত মিথ্যাচার করতে পারে সেটা আমরা কল্পনাও করি নাই। আসলে যুগ যুগান্তরে এভাবে মুয়াবিয়াবাদী জিদবাদীরা মিথ্যাচার করে টিকে আছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি এইসব মুয়াবিয়াবাদী জিদবাদীদের থেকে। তো আমরা গতকালকে যেহেতু আপনারা বুঝতে পারেন, কিন্তু যেহেতু তারা বহস বহস বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে, আমরা আমাদের যেই ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনীয় কাজকে ছেড়ে দিয়ে আমরা 3 তারিখ আজকের এই দিনের জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা স্পষ্ট বলে দিই, যদি তারা বহস করতে চায় তাও করব, এবং তাদের তারা যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জবাব আমরা দিয়ে দেব। আমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আমরা এই আশেখ গোলামরা, এখানে দেখতে পাচ্ছেন আল্লামা মুফতি সিবগাতুল এরশাদ সাহেব, আহলে বাইতের সনিক প্রেমিক আলেম, এবং আমাদের আল্লামা শওকত মাহমুদ শাহিন, আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতের গুলামিয়তের ধারায় একজন বিজ্ঞ আলেম। উনিশও আমাদের আরেকজন ভাই আছেন জনাব আল্লামা আব্দুর রকিব নিজামি, এবং মুফতি সাইফুল ইসলাম, এবং মুফতি আবদুল্লা ওয়াল সহ মুফতি আব্দুর রহিম সহ আমাদের বেশ কিছু আহলে বাইতের প্রেমের ধারার আলেমরা আমরা জড়ো হই, এক হই, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। আজকে জবাব হয়ে যাবে, আজকে প্রমাণ হয়ে যাবে যে মুয়াবিয়াবাদী এজিদবাদীরা মিথ্যুক, মুয়াবিয়াবাদী এজিদবাদীরা মূলত ইমান ইসলামের দুশ্মন, তারা মূলত ইসলামের শত্রু, সুন্নিয়তের শত্রু, সেটা মূলত আমরা প্রমাণ করার জন্য দালিলিকভাবে, কোনো গায়ের জোরে নয়, দালিলিকভাবে প্রমাণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আমরা দেখতে পাই তারা যেভাবে প্রচার প্রসার বিভিন্ন আইডি থেকে করা শুরু করলো, আমরা তখন আমাদের নিরাপত্তার বিষয়টা আমরা চিন্তা করেছি। নিরাপত্তার বিষয় চিন্তা করে আমাদের আশেপাশে যে আহলে বাইতের গোলামরা আছেন, এই আহলে বাইতের গোলামদেরকে আমরা নক করি যে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন, কালকে মুয়াবিয়াবাদী জিদবাদীদের বিরুদ্ধে আমাদের বহস হবে, আলোচনা হবে, এবং তারা যাতে কোনো ধরনের অতর্কিত হামলা করতে না পারে, কেননা তাদের আগে থেকেই চরিত্র। আসি, আমরা হবিগঞ্জে এসে অবস্থান করার পরপর আমরা দেখতে পেলাম যে আমরা প্রায় 3টার আগে যেহেতু টাইম ছিল 3টা, টাইম ছিল 3টা, আমরা একেবারে জাস্ট টাইম আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে, আহলে বাইতের গোলামদেরকে নিয়ে আমরা সেখানে উপস্থিত হই। আমরা 3টায় উপস্থিত হলেও আমরা দোতলায় গেলেও আমাদেরকে দোতলায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা দেখে আহলে বাইতের গোলামিয়তের পক্ষের ধারা, পক্ষের লোকেরা আসছে, আর আহলে বাইতের শত্রু মুয়াবিয়া জিদবাদীরা আসে নাই, তারা সেটা নিশ্চিত করেছে। 3টা থেকে প্রায় 3টা 40 পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম যে আহলে বাইতের গোলাম, আহলে বাইতের যে গোলামের বিরুদ্ধে, আহলে বাইতের প্রেমিকদের বিরুদ্ধে মুয়াবিয়াবাদী জিদবাদীরা দাঁড়ায় কিনা, তারা আসে কিনা। আমরা আমাদের জায়গায় পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি, আমরা যে সেখানে ছিলাম তারা যে ছিল না সেটা একটা ছবিও হয়েছে, সেই ছবিটা আমাদের এখানে কমেন্টের লিঙ্ক সেখানে ছিল না। তার সাথে এখানে শাহিন সাহেব আছেন, এবং আমার সাথে আমাদের আল্লামা সিবগাতুল এরশাদ সাহেব আছেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা ওনাদের দেওয়া নির্দিষ্ট সময় যে 3টা, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হবিগঞ্জ সদর এসপি অফিসে উপস্থিত হয়ে, যেটার প্রমাণ আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়েছেন, আমরা পোস্ট করেছি আমাদের ছবিগুলো, আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছলেও আমরা কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যেও আমরা এই মুয়াবিয়াবাদী জিদবাদী যারা ফেসবুকের মধ্যে বহস বহস করে চিৎকার করেছে তাদের দেখা সাক্ষাৎ আমরা পাইনি। তারা আসেনি আমাদের পাশে সামনে, তারা ফেসবুকে বলে বহস করবে কিন্তু তারা সাহস করে আসতে পারেনি, আমাদের সামনে বসতে পারেনি। তারা প্রায় 30 থেকে 40 মিনিট পর আসার পর এসপি মহোদয় আর সামনের দিকে এগুলোন না, তিনি আমাদেরকে বলেছেন আপনারা যেহেতু ওনারা অন্যায় করেছে, যেহেতু এই
মুয়াবিয়াবাদী জিতবাদীরা আপনাদের মাহফিল বাঙচাল করেছে, অতএব আপনারা ডিসি বরাবর আপনারা অভিযোগ করেন, এরপর আমরা দেখব আমরা থানায় সেটা দেব। আমরা এসপি সাহেবের এই কথার উপর রাজি হয়েছি এবং এসপি সাহেব বুঝতে পেরেছেন যে তারা মূলত এই বহস করার জন্য আসেনি, আলোচনা করার জন্য আসেনি, তারা এসপি সাহেবের অফিসের বাহিরে তাদের কিছু গুন্ডা সান্ডা এবং লাঠিসোঁটা নিয়ে কিছু কর্মী সেখানে উপস্থিত ছিল, সেটা হয়তো ওনারা দেখেছেন, তাই মারপিট হবে বা হামলা হবে এই জন্য এসপি সাহেব আর সামনের দিকে বাড়াননি। আমাদের প্রস্তুতি পরিপূর্ণ ছিল, কিন্তু আমরা উপস্থিত থাকা সত্ত্বেও তারা সেটার মিথ্যাচার করতেছে, মিথ্যা অপপ্রচার করতেছে যে আমরা নাকি সেখানে উপস্থিত হয়নি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আমরা এখনো হবিগঞ্জের মধ্যে আছি, আমরা এখনো এখানে অবস্থান করতেছি, আমাদের আলেমুল আমার একসাথে আমরা এখনো আছি। তাহলে যারা এই মিথ্যাচার গুরু করে সেটার জবাব আপনারা দিবেন। আমরা দেখলাম যখন এসপি সাহেব এই কথাটা বললেন, এরপর তারা পেছন থেকে তারা অতর্কিত হামলা করে আমাদের ভাইদের উপর, আমাদের যে ভাইয়েরা সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল, অবস্থান করেছিল, কারণ তাদের হামলা হবে সেটা আমরা আগে থেকে জানতাম, কারণ তারা হামলাকারী, তারা উগ্রবাদী জঙ্গিবাদী, ইতিপূর্বে এরকম হামলা অনেক করেছে, তারা বহসের কথা বলে মানুষের উপর হামলা করে, তারা মানুষের অধিকার স্বাধীনতা বিশ্বাস করে না, অতএব তাদের সেই হামলা হবে এটা জানার পরে আমাদের প্রস্তুতি ছিল, মূলত আমরা যাতে আমরা সেফ থাকতে পারি সেজন্য আমাদের প্রিয় ভাইরা উপস্থিত ছিলেন, যারা নিরাপত্তা পালন করছেন এমন অবস্থায় গিয়ে তাদের কিছু গুন্ডা সান্ডা লাঠিসোঁটা নিয়ে, আপনারা ফেসবুকে দেখেছেন একেবারে লাঠিসোঁটা মানে নিয়ে, হকি স্টিক নিয়ে তারা মূলত আমাদের ভাইদের উপর হামলা করে, কয়েকজন ভাইয়ের উপর আঘাত করে।